সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদেরকে দেখছেন তাদেরকে শুভেচ্ছা। বোররা শিলবুড়ি উত্তর ইউনিয়নের যুগোপক্রিয়া এলাকায় নির্বাচন পরবর্তী সহিংসতায় গ্রামের কোরবান আলী পিতা মৃত মোকসুদ আলী ও একই গ্রামের তৌফিকুল ইসলাম মৃত পিতা মৃত ফজলুল হকের বাড়িতে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। ১৬ই মার্চ বাদ মাগরিব একদল মানে উত্তেজিত জনতা দেশি অস্ত্রশস্ত্র লাঠিসোঁটা দা ছিনিয়ে ও বিভিন্ন অস্ত্রশস্ত্র নিয়ে আকস্মিক হামলা করে তাদের এই দুজনের বাড়িতে। এ সময় তারা বলেন, বলুন তো কি সমস্যা? সমস্যা হয়েছে, আমি কেন্দ্রের মাঝে আমার এলাকার লোকেরা আমার দোলন দেওয়াইছে, আমার মাইদের কথা চাইছে, আমি ব্যাগে আইছি। পরে লাস্টে ইলিশনের যখন শেষ হয়েছে, মোটামুটি যখন আউট হয়েছে, আমার দেওয়া করছে, আমি আনারস সাপোর্টার এই জন্য, এই সালাম ভাই সাপোর্টার, বুঝছেন? এই জন্য আমার দেওয়া করছে। দেওয়া করার পরে আমি ব্যাগে আইছি। পরে যখন কেন্দ্রের এই বোটের ফলাফল আউট হয়েছে, তারপরে আমার বাড়ি বাংশুর করছে মাগরিবের একটু আগার দিয়ে, তারা এই নজরের নির্দেশে আইছে। গ্রামের লোক কি নাম কি তাদের? এগুলার নাম আমি সবগুলার নাম জানি না, অবশ্য কিছু আছে কবির, তারপরে কি জানি কয় এই আরও কবিরের লগে লোক আসিল, আমি সবের নাম জানি না। শালম আসিল, তারপরে বারেক আসিল, তারপরে এই আর আরও যারা আছে তারা আমি দেখলে চিনি, আমি কিন্তু নাম জানি না। আমি আমি কবির, শালম, বারেক, বারেক তাদের গ্রাম। গ্রাম কোথায়? যুগিপুকুরিয়া। যুগিপুকুরিয়া। কবিরের বাবার নাম কি? কবিরের বাবার নাম হয়েছে মিলু, তার নাম মিলু না গীতা। আর বারেকের বাবার নাম? না না, কবিরের বাবা এটা বলেছে, কবিরের বাবার নাম হয়েছে ইয়া আনসার আলী, আর বারেকের বাবার নাম হয়েছে মিলু, আর আটার লোক আইছে শালম, শালমের বাবার নাম হয়েছে আলিয়া কাব্বর। কজন ছিল তারা? আইছে অনেক, মানে 20-25 জন আইছে, কিন্তু আমি সবাই নাম জানি না। আমি এই কয়েকজনের নাম জানি, তারা আমি দেখলে চিনব এবং নাম পরিচয় আমি যদি দেখি তারা সরাসরি, তারপরে নাম টাম আমি সংগ্রহ করে বলতে পারবো। এখন আমি নাম জানি না। আমি আমাদের লোকগুলো আইছে, আমার বাড়িতে লোক ছিল, ফ্যামিলি আসছিল, ফ্যামিলি বলছে যে এই এই লোকগুলো আইছে, আমি আমার ফ্যামিলি এই লোকের নাম জানে না, সব আমাদের গ্রামের লোক, বাইরে কোনো লোক নেই, বাইরের কোনো লোক নেই। এখন আমি দেশের আইন অনুযায়ী ব্যবস্থা চাই, আইনে আমাকে যেটা শেষ ইয়ে করে এটা। আমি আমার বাড়ির হামলা হয়েছে, বাংশ রয়েছে, আমি পড়াশোনার কাছে বিচার চাই। কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ তৌফিকুল ইসলাম, 10 নম্বর তুশিলমুড়ি ইউনিয়নে 1 নং ওয়ার্ডের ভোটার। আমি কী সমস্যা আপনার বলেন তো? আমি এখানে তিনটা রুম, আমার তিনটা রুমের মধ্যে দুইটা রুম আমি ভাড়া দিতাম, ভাড়া দিয়ে রাখছি, আর একটা রুমের মধ্যে আমি এখানে বসতাম। এই আমি একজন প্রার্থীকে ভালোবাসি, চেয়ারম্যান প্রার্থী আলহাজ আব্দুল সালাম, এই ওনারে নিয়ে মাঝে মধ্যে দুই একজন লোক আমি এখানে বসা উঠা বসা করতাম, চা পানি খেতাম। আনারস মার্কার প্রার্থী আলহাজ আব্দুল সালাম আমার আপন ফুফাতো ভাই, আমি তার মামাতো ভাই, তো তার প্রতি আমার অনেক পাওনা দেনা পাওনা থাকতে পারে, তার প্রতি আমার একটা আত্মবিশ্বাস আছে, সম্পর্ক আছে, সেই জন্য সে আমাকে বলছে আমার এলাকার ভাই বেরাদার, আমার চাচা, তারপরে যারা আছে দুই চারজন সবসময় এখানে আসা উঠা বসা আছে, চা পানি খাই আমরা বসি, এই জন্য কিছু কিছু লোক আমাদেরকে এগুলো পছন্দ করে না, দেখতে পারে না। তারা এই আমাদের যারা এন্টি পার্টি আছে, তিনজন লোকই ক্যান্ডিডেট করে এখানে প্রায় 15-20 জন ফলাফল দিয়া আমার এই ঘরগুলো ভাঙচুর। এখানে ভাঙচুরের সময় কারা উপস্থিত ছিল? এখানে ভাঙচুরের সময় দোকানে অনেক লোক ছিল। আমি এটা ভাঙছে কি? এটা ভাঙছে যুগিপুকুরিয়ার এই ফলাফাইন আইসা, যেমন তুষার যারা ভাঙচুর করছে, তুষার তুষার ছিল, তুষার বাবার নাম কি? তুষার, তুষারের বাবার নাম হয়েছে আবু তাহের, আর হৃদয় নামে একটা ছেলে আছে, তার নাম হয়েছে যে আব্দুল হাই, আব্দুল হাই হচ্ছে হৃদয়ের বাবা, আর শহীদ, শহীদ হলো যেয়া যুগিপুকুরিয়ার শহীদের একটা নাতি আছে, আর এবারে রাসেল, রাসেল নামে একটা ছেলে আছে, তারপরে যে কবির আছে, কবিরের ভাইয়ের নাম হলো যে এই আনসার আলী যুগিপুকুরিয়া বাড়ি, আর জিয়াল হক, জিয়াল হকের আব্বা মারা গেছে, মালেক হোসেন, এরাইয়া এই ঘরগুলো আমার ভাঙচুর করছে, আমারে না পাইয়া তারা আমার বাড়িতে হামলা করছে, বাড়িতে ভাঙচুর করছে, আমার একটা গেটের দরজা ভাঙছে, একটা গেট ভাঙছে, ভাঙিয়ে তারা আমার না পাইয়া অবস্থব গালিগালাজ করছে,
এরপরে আমার এই গদদরজাগুলো ভাঙচুর করে এখান থেকে আমার 10টা চেয়ার ছিল আমি বসতাম এখানে চেয়ারগুলো তারা নিয়ে গেছে এরপরে আরো তারা আমারে বিভিন্ন রকম হুমকি চুমকি দিতে আছে এই কাজগুলো করতে আছে এখন কি চালাতে একটু আপনারা তারপর আমাদের এখানে যুগিপুকুরিয়ার এই যে বারিক নামে একটা লোক আছে এই বারিক সহ এই কাজগুলো করেছে আমি ফলাফাইন্দ্রে যত দূরে থেকে অন্য লোক দিয়ে বাধা দেওয়া হয়েছে তারা আমার কোনো বাধা মানে নাই বলছে সে আনারস পার্টি করে কেন তার এই এলাকা রাখতাম আমরা কুটতালাম বার করে লইয়া এই ধরনের হুমকি ধুমকি আমার তারা বিভিন্ন ঘরে লোকজন নাই এটা মনে করে তারা পিছন দিয়ে গেছে তারা ফিটটা ভাঙছে ঘরে মহিলা ছিল আমি ঘরে ছিলাম না আমি নিজে আত্মরক্ষা করার জন্য আমি অন্য জায়গায় চলে গেছি তারা আমার না পাই এখানে গেটটা এটা লোয়ার গেট লোয়ার গেটের মধ্যে এখন আমি চাইতে যে আমি এটা সুষ্ঠু বিচার চাই।